হেই বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করবো 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি সার্ভাইভাল মুভি 127 আওয়ার্স। এই ফিল্মটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। 2003 সালে পর্বতারোহী অ্যারন রাসল্ট উটাহের ক্যানিয়নল্যান্ডস জাতীয় উদ্যানে বেড়াতে যান আর সেখানেই একটি গিরিখাদের মধ্যে ট্র্যাপে ফেঁসে যান। ওই দুর্গম জায়গায় 127 ঘন্টা একা লড়াই করে বেঁচে ফিরে আসার সত্য ঘটনা নিয়ে এই ফিল্ম 127 আওয়ার্স। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইএমডিবি রেটিং 7.5 আউট অফ 10। তাহলে বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই অ্যারন উটাহের ক্যানিয়নল্যান্ডস জাতীয় উদ্যানে হাইকিংয়ের জন্য গেছে। এখন প্রশ্ন হলো হাইকিং কি? যারা জানেন না তাদের বলে দিই, হাইকিং হলো নিজের খুশিতে কোনো অ্যাডভেঞ্চারে পাড়ি দেওয়া। যাই হোক, অ্যারন যেখানে হাইকিংয়ের জন্য এসেছিল, মানে এই ক্যানিয়নল্যান্ড আসলে একটা বিশাল বড় ফাঁকা পাহাড়ি এলাকা যেখানে দূর দূর পর্যন্ত কোনো লোককেই দেখতে পাওয়া যায় না। কিন্তু সে হাইকিং করতে করতে দুটি মেয়েকে সেখানে দেখতে পায় যারা তাদের পথ হারিয়ে ফেলেছিল। সে দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে বলে, আমি তোমাদের কোনো হেল্প করতে পারি? এরপর তাদের কাছে এগিয়ে যায়। ওই দুটি মেয়ের একজনের নাম ক্রিস্টি আর একজনের নাম মেগান। অ্যারন তাদের দুজনকে ঠিক রাস্তা দেখিয়ে দেয়, এমনকি তাদের সঙ্গে করে এগিয়েও দেয়। কিছু দূর যাওয়ার পর সে তাদের দুজনকে বলে, আমরা প্রায় চলেই এসেছি, কিন্তু আমি এমন একটা রাস্তা জানি যেখান দিয়ে গেলে তোমরা খুবই মজা পাবে। এরপর তাদের দুজনকে নিয়ে সে একটি পাহাড়ের ফাটলের মধ্যে দিয়ে যেতে শুরু করে। জায়গাটি এতটাই সরু ছিল যে তারা ঠিকমতো সামনে এগোতেই পারছিল না। কিন্তু কিছু দূর যাওয়ার পরই অ্যারন হঠাৎ করে নিজের হাত ছেড়ে দিয়ে ওই পাহাড়ের খাদের মধ্যে ঢুকে যায়। এটা দেখে ওই দুটি মেয়ে খুবই ভয় পেয়ে যায়। তারা মনে করে হয়তো ছেলেটি এখান থেকে হাত ফসকে নিচে পড়ে গেছে। কিন্তু তারপরই তারা নিচ থেকে অ্যারনের গলা শুনতে পায়। আসলে তাদের ঠিক নিচেই একটি জলাশয় ছিল আর তাতেই ঝাঁপ দিয়েছে অ্যারন। এখন সে ক্রিস্টি আর মেগানকেও সেখানে ঝাঁপ দেওয়ার কথা বলে। এক এক করে তখন তারা দুজনেও এই জলাশয়ে চলে আসে আর তিনজনে মিলে ওই জলাশয়ে খুব মজা করে। একটা টাইমে তারা তিনজন ওই জলাশয় থেকে বেরিয়ে পড়ে। এখন অ্যারনকে হাইকিংয়ের জন্য বেরিয়ে যেতে হবে আর অন্যদিকে ক্রিস্টি আর মেগান ফিরবে তাদের বাড়িতে। এই টাইমেই অ্যারন তাদের সাথে একটি সেলফি তোলে আর বলে, আমাদের কি কোনোদিন আর দেখা হতে পারে না? মেগান তখন তাকে জানায়, কাল রাতেই আমাদের বাড়িতে একটি পার্টি আছে, তুমি চাইলে সেখানে আসতে পারো। তারপর অ্যারন অ্যারনের রাস্তায় আর তারা দুজন বাড়ির উদ্দেশ্যে। অ্যারন কিছু দূর যাওয়ার পর একটি সরু রাস্তা দিয়ে চলতে শুরু করে। এই সময় দুটি পাহাড়ের মধ্যে একটি সরু জায়গায় নিচের দিকে নামার জন্য সে একটি পাথরের সাহায্য নেয়, মানে ওই পাথরটিকে ধরে সে নিচের দিকে নামতে থাকে। কিন্তু হঠাৎই ওই টাইমে ওই পাথরটি ফসকে অ্যারন নিচে পড়ে যায় আর যে পাথরের সাহায্যে সে নিচে নামছিল ওই পাথরটি উপর থেকে নিচে এসে তার হাতের উপরে আটকে যায়। এখন দুটো পাহাড়ের মধ্যে একটা সরু গলিতে একটা পাথরের ভিতর তার হাত আটকে গেছে। সে যে কোনো উপায়ে তার হাতটা ওখান থেকে বের করে আনার চেষ্টা করে। প্রথমে সে হাত দিয়ে পাথরটা চাগাতে শুরু করে, তারপর পাথরটিকে ধাক্কা মারতে থাকে, এমনকি পা দিয়ে ওই পাথরটিকে লাথি মেরে পর্যন্ত সরানোর চেষ্টা করে। কিন্তু সে কোনো উপায়ে পাথরটিকে একটুও নড়াতে পারে না। আর যখন সে বুঝতে পারে এখান থেকে তার একার পক্ষে বেরোনো প্রায় অসম্ভব, তখন সে জোরে জোরে ক্রিস্টি আর মেগানকে ডাকতে থাকে। কিন্তু তার এই আওয়াজ এই জায়গা থেকে বেরোনো প্রায় অসম্ভব, কারণ সে দুটি পাহাড়ের মধ্যে একটি সরু গলিতে আটকে আছে যেখান থেকে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো মানুষই নেই। তাহলে তার আওয়াজ কেউ কিভাবে শুনবে? এরপর যখন সে বুঝতে পারে এখানে তাকে সাহায্য করার মতো কেউ কোনোদিনই আসবে না, তখন সে তার ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করে পাথরের উপর সাজিয়ে রাখে। এরপর তার চোখ পড়ে ওই সব জিনিসপত্রের মধ্যে থাকা একটি ছুরির দিকে। সে ওই ছুরিটি নিয়ে আস্তে আস্তে ওই পাথরটিকে ভাঙতে শুরু করে। কিন্তু যেহেতু তার ডান হাত পাথরের মধ্যে ফেঁসে গিয়েছিল আর তাকে বাঁ হাত দিয়ে ভাঙতে হচ্ছিল, তাই তার হাত থেকে ছুরিটি কিভাবে ফসকে নিচে পড়ে যায়। অনেক কষ্ট করে সে তার পায়ের সাহায্যে ওই ছুরিটিকে আবার তুলে নেয় আর লেগে পড়ে আবার পাথর ভাঙার কাজে। সে প্রায় সারা দিন চেষ্টার পরেও পাথরটিকে একটুও ভেঙে উঠতে পারেনি। এখন অ্যারন সেখানে ফেঁসে আছে প্রায় 25 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সে কোনো উপায় দেখতে পাচ্ছে না কি করে এখান থেকে বেরোবে। এবার সে তার ক্যামেরাটি নিয়ে তার সামনে অন করে একটি ভিডিও রেকর্ড করতে শুরু করে। সে বলে, প্রায় 25 ঘন্টা আমি এখানে আটকে আছি আর কেউ জানে না যে আমি এখানে আটকে আছি, কারণ আমি এখানে আসার আগে কাউকেই বলে আসিনি। আমার কাছে খাবার খুবই কম, এমনকি খাবার জলও মাত্র 400 থেকে 500 ml আছে। এই টাইমে সে উপর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তার মনে হয় উপরে কেউ এসেছে, যে কারণে সে আবার জোরে জোরে চিৎকার করতে শুরু করে। কিন্তু কোনো লাভ নেই, কারণ উপরে কেউ আসেনি। এরপর আবার রাত হয়ে যায়। রাতে তার কাছে বেঁচে থাকা কিছু খাবার খেয়ে তার মনে পড়ে আজ মেগানের বাড়িতে পার্টি আছে, যে পার্টিতে সে নিজেও ইনভাইটেড ছিল। তখন সে ওই পার্টি নিয়ে ভাবতে শুরু করে, এমনকি নিজে নিজের মধ্যে কথাও বলতে শুরু করে আর মনে করে সে ওই পার্টিতে প্রেজেন্ট আছে। এরপরই তার গত শনিবারের কথা মনে পড়ে, যেদিন সে হাইকিংয়ের জন্য তার বাড়ি থেকে বের হচ্ছিল। ঠিক ওই টাইমেই তার মা তাকে কল করেছিল, কিন্তু সে ফোন রিসিভ করেনি। আর এটা ছিল তার সব থেকে বড় ভুল, কারণ সে যদি ওই ফোনটি রিসিভ করে তার মাকে বলে দিত সে হাইকিংয়ের জন্য বেরোচ্ছে, তাহলে তার খোঁজে কেউ না কেউ এখানে অবশ্যই আসত। কিন্তু যেহেতু কেউ জানে না সে হাইকিংয়ের জন্য এই জায়গায় এসেছে, তাই এখানে কেউ আসার কোনো প্রশ্নই ওঠে না। এবার দেখা যায় পরের দিন সকালে, মানে সোমবার, সেখানে আটকে আছে প্রায় 48 ঘন্টা।
এবার তার কাছে থাকা একটি দড়ি দিয়ে ওই পাথরটিকে ভালো করে বেঁধে উপরে থাকা একটি পাথরে আটকায়। তারপর ওই দড়িটি টানতে শুরু করে যাতে তার হাতের উপরে থাকা পাথরটা সরে যায়। এমনকি ওই দড়িটি নিজের পায়ে আটকে তার শরীরের সমস্ত শক্তি ওই দড়িটির উপর দিয়ে দেয় যাতে পাথর সরে যায়। কিন্তু এইরকমভাবে অনেক চেষ্টার পরও পাথরটি একটুও নড়াতে পারে না। এখন দেখা যায় তার কাছে খাবার খাবার জল সব কিছুই শেষ। তাই সে নিরুপায় হয়ে তার ইউরিন জলের বোতলে ভরতে শুরু করে যাতে সে দরকারে এটা খেয়েই বেঁচে থাকতে পারে। তিন দিন হয়ে যাওয়ার পরও যখন সে কোনো উপায় দেখতে পাচ্ছিল না, তখন সে ঠিক করে যে হাতটি তার পাথরের তলায় আটকে আছে ওই হাতটি সে কেটে ফেলবে। এরপরে সে তার হাতের উপর একটি দড়ি বেঁধে নেয় আর তার কাছে থাকা ওই ছুরিটি দিয়ে হাত কাটতে শুরু করে। কিন্তু ওই ছুরিটি পাথর কাটার ফলে একদমই ধার বসে গিয়েছিল, তাই এখন তার হাতের পাতলা স্কিনটিও ওই ছুরিতে কিছুতেই কাটছিল না। আর এটা দেখে সে তার ক্যামেরা অন করে বলতে শুরু করে, কম দামি চাইনিজ প্রোডাক্ট যেন কেউ না কেনে, কারণ এইসব জিনিস তোমার প্রয়োজনে একদমই ব্যবহার করতে পারবে না। এইভাবে আরও একটা দিন শেষ হয়ে যায়। রাত হলে অ্যারন তার পুরনো কিছু স্মৃতি মনে করতে থাকে, তার পরিবার, তার এক্স গার্লফ্রেন্ড, আরও কত কিছু। আর এইসব ভাবতে ভাবতেই সে বুঝতে পারে উপরে মেঘের গর্জন হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। অ্যারন এটা দেখেই ওই বৃষ্টির জল খেতে শুরু করে আর তার কাছে থাকা ওই বোতলটিও ভরতে শুরু করে। এখন সে দেখতে পায় আস্তে আস্তে সে যে জায়গায় ফেঁসে আছে সেখানে জল আসতে শুরু করেছে আর থেকে থেকে জলের স্তরও বাড়তে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এতটাই জল বেড়ে যায় যে সে প্রায় ডুবে যাচ্ছিল। সেই টাইমে আমরা দেখতে পাই সে জলের তলায় গিয়ে ওই পাথরটিকে তোলার চেষ্টা করছে। কিছুক্ষণ চেষ্টা করার পরেই সে ওই পাথর সরাতে সক্ষম হয়। আসলে আমরা সকলেই জানি যে কোনো জিনিসের ওজন জলের মধ্যে কম হয়, তাই সে খুব সহজেই ওই পাথরটিকে তার হাতের উপর থেকে সরিয়ে ফেলে। এখন সে পুরোপুরি মুক্ত। এরপরেই সে ওখান থেকে ছুটতে ছুটতে পৌঁছে যায় তার গাড়ির কাছে আর গাড়ি নিয়েই সে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু এই সবই ছিল তার দেখা একটি স্বপ্ন। আসলে সে ওই পাহাড়ের মধ্যে এখনও আটকে আছে। আরও একটি দিন হয়। এখন অ্যারন আশ্চর্য রকমের বিহেভ করতে শুরু করেছে। কখনো সে চিৎকার করে, কখনো নিজে নিজেই কথা বলে, আবার কখনো কমেন্ট্রি করতে শুরু করে দেয়, কারণ সে এই জায়গায় আটকে আছে প্রায় অনেক দিন হয়ে গেছে। তাই সেই রকম অবাক অবাক কিছু স্বপ্ন দেখে, এমনকি হ্যালুসিনেশনও হতে শুরু করেছে। হ্যালুসিনেশন হলো এমন একটি জিনিস যখন মানুষ সামনে এমন কিছু দেখতে পায় যেটা তার সামনে কখনোই নেই। হঠাৎ হঠাৎ তার মনে হয় সে যদি তার মায়ের ওই ফোনটি রিসিভ করতো আর বলতো সে হাইকিংয়ের জন্য এখানে আসছে, তাহলে হয়তো তার এরকম দুর্দশা কোনো দিনই হতো না। সে তার ক্যামেরা অন করে তার বাবা মায়ের উদ্দেশ্যে বলতে থাকে, আমি তোমাদের খুবই ভালোবাসি। আর এই সব করার মানে হলো সে নিজেও বুঝতে পেরে গিয়েছিল সে আর এখান থেকে কোনো মতেই বাইরে বেরোতে পারবে না। এরপর আমরা দেখি সে আবারও নিজের হাতটি দড়ি দিয়ে বাঁধে। এবারে ওই ছুরিটি নিয়ে সে তার হাতের ওপর পুরো গিঁথে দেয় আর ছুরিটি তার হাড় পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এর বেশি সে আর কিছুই করতে পারে না। এইভাবে আরও একদিন কেটে যায়। পরের দিন দেখা যায় সে খুবই দুর্বল হয়ে পড়েছে। সে বুঝতে পারে এখনও যদি না সে এখান থেকে বেরোতে পারে তাহলে তার মৃত্যু অনিবার্য। এখন সে নিজে নিজেই বলতে শুরু করে, আমি আমার ভুল ডিসিশনের জন্য এখানে ফেঁসে আছি। আর এই পাথরটি তো আমার জন্মের আগে থেকে আমার জন্য এখানে ওয়েট করে আছে, আর আমি একটু একটু করে এই পাথরটার দিকে এগিয়ে এসেছি, আর এখন এখানেই আমার শেষ। তাই সে ওই পাহাড়ের দেয়ালের গায়ে রিপ লিখে তার বার্থডে আর তার নিজের নাম লিখে দেয়, কারণ সে এখন নিজেই বিশ্বাস করে নিয়েছিল এখান থেকে সে আর কোনো দিনই বেরোতে পারবে না, এখানেই মারা যাবে। এরপর দিন সকালে সে যখন ঘুম থেকে উঠবে, ঠিক সেই টাইমে সে তার সামনে একটি দৃশ্য দেখতে পায়। সে ওই দৃশ্যতে একটি বাচ্চাকে দেখতে পায় যে তার ভবিষ্যতের ছেলে, কারণ সে দেখতে পায় ওই বাচ্চাটির সাথে সে নিজে খেলা করছে। এর মানে সে নিজের ভবিষ্যৎকে নিজের সামনে দেখতে পাচ্ছিল। আর ঠিক এই টাইমেই তার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা চলে আসে। তখনই সে তার ওই পাথরের তলায় ফেঁসে থাকা হাতটি জোরে জোরে চাপ দিতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই হাতের হাড়টি ভেঙে ফেলে। তারপর তার কাছে থাকা ওই ছুরিটি দিয়ে তার হাতের চামড়া কাটতে শুরু করে আর অনেক কষ্ট করে কিছুক্ষণের মধ্যেই সে তার হাতটি সেখান থেকে আলাদা করে ফেলে। শেষমেশ তার হাতের বলিদান দিয়ে এখন সে মুক্ত হতে পেরেছে। প্রথমেই সে তার কাটা হাতটি কিছু জিনিস দিয়ে ভালো করে জড়িয়ে নেয় যাতে সেখান থেকে বেশি রক্ত না বের হয়। এরপর সেখান থেকে বেরোনোর আগে সে তার কাটা হাতটির ছবি তুলে রাখে যেটা এখনও ওই পাথরের তলায় আটকে আছে। এরপর সেখান থেকে অনেক কষ্টে বাইরে বের হয়। প্রায় 127 ঘন্টা পর সে ওই জায়গা থেকে এখন মুক্ত। কিন্তু এখনও কিছুটা লড়াই বাকি আছে, কারণ এখান থেকে অনেকটা পথ তাকে পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত পৌঁছতে হবে। কিছুটা পথ চলার পরেই সে তার সামনে দেখতে পায় একটি জায়গায় বৃষ্টির জল জমে আছে। যদিও সেই জলের অবস্থা নর্দমার জলের থেকেও খারাপ, কিন্তু তাও সে সেখান থেকে জল খেতে শুরু করে, কারণ সে প্রায় 6 দিন হয়ে গেছে ভালো করে জল খায়নি। এবার অনেকটা জল খেয়ে তৃষ্ণা মেটানোর পর সে আবার তার পথ চলা শুরু করে। অনেক কষ্ট করে অনেকটা দূর যাওয়ার পর একটি জায়গায় একটি ফ্যামিলিকে দেখতে পায় যারা ওই জায়গাতে হাইকিংয়ের জন্য এসেছে। তখন সে তাদের কাছ থেকে সাহায্য চায় আর তারা অ্যারনকে সাহায্য করার জন্য সিকিউরিটিদের খবর দেয়। কিছুক্ষণের মধ্যে একটি হেলিকপ্টার এসে অ্যারনকে উদ্ধার করে। কিছুদিন পর আমরা দেখতে পাই অ্যারন এখন পুরোপুরি সুস্থ। সে এখন পুরো নর্মাল জীবনে ফিরে এসেছে আর সে যে স্বপ্নটি দেখে ওখান থেকে বেরোনোর সাহস পেয়েছিল সেই স্বপ্নটিও তার জীবনে সত্যি হয়। 3 বছর পরই তার একটি মেয়ের সাথে দেখা হয় যার নাম জেসিকা,
আর তার সাথেই অ্যারনের বিয়ে হয়ে যায়। এর কিছুদিন পর সত্যি অ্যারনের একটি ছেলে জন্ম নেয় যার নাম লিও। এই পাহাড়ের মধ্যে কাটানো সেই দিনগুলোতে সে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল, কিন্তু এরপরও সে তার প্যাশনকে কখনোই ভুলতে পারেনি। এখনও সে হাইকিংয়ে যায়, ক্লাইম্বিং করে, কিন্তু এখন সে যে কোনো জায়গায় যাওয়ার আগে সবাইকে জানিয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।